যে 1944 সালে আজকে দিনে বিশে আগস্ট ভারত রত্ন ভারতবর্ষের নতুন প্রজন্মের নিউ টেকনোলজি কম্পিউটারাইজড এবং আইটি যে বিপ্লব যিনি এনেছিলেন সেই ভারতরত্ন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী আজকে রাজীব গান্ধীর জন্মদিন শতত্তর। আপনারা জানেন যে ভারতবর্ষ বিশ্বের সঙ্গে যে পাল্লা দিয়ে আজকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কম্পিউটারাইজ হয়েছে, আপনারা যেমন এখন ফেসবুক যেটা ডেভেলপমেন্ট হয়েছে এটা সম্পূর্ণ কৃতিত্ব প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এবং রাজীব গান্ধী ভারতবর্ষকে বিশ্বের দরবারে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং কম্পিউটারাইজে অনেক বেশি উপরে, মানে বিশ্বের দু তিনটা দেশের মধ্যে ভারতবর্ষ একটা স্থান অধিকার করবে। আমি বলবো যে আজকের দিনে আমরা রাজীব গান্ধীকে আমরা স্মরণ করছি এবং ওনার জায়া মানে সোনিয়াজি কংগ্রেসের হাল ধরেছেন, রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী কংগ্রেসের হাল ধরেছেন। আমাদের বিশ্বাস 2024-এ সোনিয়াজি রাহুলজি প্রিয়াঙ্কাজিকে সামনে রেখে আমরা কংগ্রেস ইউপিএ সরকারের স্টাইলে কংগ্রেস দিল্লিতে ক্ষমতা আসবে, জুমলা সম্রাট মোদিজিকে ভারতবর্ষের লোক আজকে সিদ্ধান্ত নিয়েছে আর নাই মোদি সরকার, মোদির দরকার লেয়াও কংগ্রেস সরকার। ধন্যবাদ।